Okay, so thank you everyone. I'm Arindam Ghosh, an assistant professor and departmental head of Krishna Chandra College, Etampur Birbhum. I do welcome you all in this L1 class. This is a class for the compulsory English language for all the arts general students. Ami agei bolechi amra syllabus er ekta boro ongsho motamoti shesh kore felechi. আমরা প্রথম দুটি সেকশন শেষ করে তিন নম্বর সেকশনের বড় অংশ আগের দিন পড়ে ফেলেছি। তিন নম্বর সেকশনটা, থার্ড সেকশনটা, হুইচ ইজ ডিক্লারেটিভ এন্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ দ্য সেন্টেন্সেস, সেটা খুব একটা বড় নয়, ছোট ছোট কিন্তু আমরা বলতে পারি কন্ডেন্স, মানে অনেক ধরনের ডিফিকাল্ট কোয়েশ্চেন এখান থেকে পড়তে পারে। সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়েছিলাম আগের দিনকে, idioms list. Idioms is basically one expressive forms of language. Ami ager din bolechilam what is expressive forms of language, jar moddhe diye ekjon literary creator, ekjon author ba ekjon writer nijer mone moner bhab prokash korte pare kebol matro ebong kebol matro amader prottek diner je prattohik kotha barta tar baire ektu literary orthe একটু সাহিত্যগত ভাবে মনের ভাবকে প্রকাশ করার যে দৃষ্টিভঙ্গি তাকে এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ বলে। EXPRESSIVE, এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, সেটা বিভিন্ন ভাবে হতে পারে, ইডিয়মস এর মধ্যে দিয়ে হতে পারে, বিভিন্ন ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ এর মধ্যে দিয়ে হতে পারে। ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যাকে আমরা বলি ভাষার মধ্যে অলংকার, সেই অলংকারের মধ্যে হতে পারে। এগুলো প্রত্যেকটাই ভাষার বিভিন্ন অলংকার, ছন্দ এবং অলংকার পড়ানো হয় রেটরিক এবং প্রসোডি। তোমাদের সিলেবাসে থার্ড সেমিস্টারে কম্পালসারি ইংলিশে আছে, কিন্তু এখানে এই ছন্দ এবং অলংকার নয়, কিন্তু একটু অন্য ধরনের অলংকার, এই ইডিয়মস এবং ফ্রেজেস, এইখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সেইটাই আমরা আগের দিনে দেখছিলাম। ফলে আগের দিনে আমরা কি কি পড়েছি আমি একটু তোমাদেরকে রিক্যাপিটুলেট করে দিই। আমরা আমাদের সেকশনটার নাম হচ্ছে, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো তাই তো? বেশ, হ্যাঁ স্যার, বেশ। আগের দিন আমরা পড়েছিলাম ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ এন্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম আগের দিনে যে কত কত ধরনের সেন্টেন্স হয়। সেন্টেন্স কি ধরনের হয়? ডিক্লারেটিভ, imperative, interrogative and exclamative. Declarative মানে ঘোষণামূলক, কিছু কোন একটা সেন্টেন্স কিছু ডিক্লেয়ার করছে। A declarative sentence declares or states a fact, arrangement or opinion, কোন একটা মন্তব্য বক্তব্যকে এক্সপ্রেস করছে। For example, Ram is a good boy. For example, Suchandra Badhokar is a good girl. এই যে আমি এক্সপ্রেস করছি আমার এই এক্সপ্রেশনের যে অংশগুলো, এগুলো এগুলো কি? এগুলো হচ্ছে ভেরিয়াস কাইন্ড অফ ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লেয়ার করছি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। হি ডাজন্ট গেট আপ আর্লি, সে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে না। আর ইম্পারেটিভ হচ্ছে নির্দেশমূলক সেন্টেন্স। নির্দেশমূলক মানে কিছু একটা নির্দেশ করছে, অনেক সময় ইট কমেন্ডস অর সামটাইমস রিকোয়েস্ট। কমেন্ড মানে কাউকে কমেন্ট করা, মানে কি কাউকে কোনো কিছু একটা করতে বাধ্য করা, তাকে বলে কমেন্ড। কমেন্ডিং অফিসার এনসিসি তে থাকে, হ্যাঁ, কিছু করতে বাধ্য করা, আর অনেক সময় রিকোয়েস্ট করা। এগুলো প্রত্যেকটাই এই ইম্পারেটিভ সেন্টেন্সের পার্ট। ইম্পারেটিভ সেন্টেন্স কি কি? ফর এক্সাম্পল, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্কটাকে শেষ করো। পিক আপ দ্য মেস, মেস মানে নোংরা করা, যে নোংরা করেছো সেই নোংরা করা গুলো তোলো। এগুলো প্রত্যেকটাই ইম্পারেটিভ সেন্টেন্স। আর কি পড়েছিলাম? পড়েছিলাম অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্টারোগেশন? ইন্টারোগেশন মানে কি? প্রশ্নসূচক বাক্য, রাইট? প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবোধক বাক্য আমরা বলতে পারি। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাকচুয়ালি আস্কস এ কোয়েশ্চন, যখন প্রশ্ন করে। ফর এক্সাম্পল, How long have you lived in France? তুমি কতদিন ফ্রান্সে আছো? When does the bus leave? কখন বাসটা ছেড়ে যাবে হেতামপুর থেকে? Do you enjoy listening to the classical music? তুমি কি ধ্রুপদী সঙ্গীত শুনতে ভালোবাসো? ওস্তাদ আমজাদ আলী খানের গান। যখনই তোমাকে যেটা প্রশ্ন করছে,
আর ইউ কৃষ্ণ ভট্টাচার্য, যে তোমায় জিজ্ঞেস করছে তুমি কে, আর ইউ অরিন্দম ঘোষ, এই প্রত্যেকটা কি, এই প্রত্যেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে এই ডাব্লিউএইচ ওয়ার্ড, হাউ, হোয়েন, হোয়াট, হোয়েন, এইগুলো সবসময় সাবজেক্টের আগে থাকে এবং শেষ হয় সেন্টেন্স কি দিয়ে, নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক দিয়ে। এরপরেই আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স, দ্য এক্সক্লামেটরি ফর্মস এমফাসাইজেস আ স্টেটমেন্ট আইদার ডিক্লারেটিভ অর ইম্পারেটিভ, তাকে তার দিকে কি করে, তার দিকে এমফাসাইজ করে। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স এর ক্ষেত্রে সবসময় যেটা হয় সেটা হচ্ছে বিস্ময় সূচক একটা চিহ্ন দিয়ে শেষ হয়, হারি আপ মানে কি তাড়াতাড়ি করো। That sounds fantastic. মানে দারুণ শুনতে লাগছে, I can believe you said that, আমি বিশ্বাস করতে পারি তুমি এটা বলেছো। ফলে আমাদের সিলেবাসে কিন্তু এই চার ধরনের যে সেন্টেন্স তার ডেফিনেশন করতে পারে, আমি আগের দিনকে পড়িয়েছিলাম কাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে, ইলাস্ট্রেট উইথ সুটেবল এক্সাম্পল পাঁচ নম্বরের জন্য পড়তে পারে, পড়তে পারে হোয়াট আর দ্য ভেরিয়াস টাইপস অফ ডিক্লারেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে সিম্পল ডিক্লারেটিভ আর একটা কম্পাউন্ড ডিক্লারেটিভ। সিম্পল ডিক্লারেটিভ ফর এক্সাম্পল লিলি লাভস গার্ডেনিং, লিলি বাগান করতে ভালোবাসে। কম্পাউন্ড ডিক্লারেটিভ কি, লিলি লাভস গার্ডেনিং কমা দিয়ে বাট হার হাজবেন্ড হেটস উইডিং। উইড, উইডিং মানে কি, আগের দিনের ক্লাসে বলেছিলাম উইডিং মানে WWEDING, উইডিং মানে, উইডিং মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে একটা গাছের গায়ে যে বলো স্যার আগাছা, গাছের গায়ে যেগুলো থাকে আগাছা, সেই আগাছাকে উৎপাটন করা তাকে বলে উইডিং, আগাছাকে রিমুভ করা, বাদ দিয়ে দেওয়া। ফলে লিলি গার্ডেনিং ভালোবাসে কিন্তু তার হাজবেন্ড গার্ডেনিং এর মধ্যে তার আগাছা বাদ দেওয়া, সার দেওয়া ইত্যাদি বিভিন্ন কাজ থাকে, ফলে সেই সেই কাজগুলো করতে ভালোবাসে না, হেটস উইডিং, ঘৃণা কর। ফলে এই দুটো সেন্টেন্সকে কমা দিয়ে বাটের মধ্যে দিয়ে যখন কনজাংশন দিয়ে যোগ করা হচ্ছে সেটা হচ্ছে কি, কম্পাউন্ড ডিক্লারেটিভ। আমি আগের দিনের এই বিভিন্ন ধরনের সেন্টেন্স এর ক্ষেত্রে আমি আগের দিনে তোমাদেরকে বলেছিলাম যে এই চার ধরনের সেন্টেন্স ছাড়াও সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হয়। সিম্পল সেন্টেন্স যেগুলো একদম সিম্পল, তার মধ্যে কোনো কনজাংশন থাকে না, অ্যান্ড, বাট, কমা এরকম কিছু থাকে না। ফর এক্সাম্পল, রাম ইজ এ গুড বয়, শ্যাম ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ফ্র্যাঙ্ক এট হিজ ডিনার কুইকলি, সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড কখন, যখন একটা কনজাংশন থাকে বাট অর, আই ওয়ান্টেড টু কাম কমা দিয়ে বাট ইট ওয়াজ লেট, আর দ্য কোম্পানি হ্যাড অ্যান এক্সেলেন্ট ইয়ার কমা দিয়ে সো দে গেভ এভরিওয়ান আ বোনাস, কোম্পানির এবছরে প্রচুর লাভ হয়েছে তাই তারা এবছর সবাইকে বোনাস দিল। আই ওয়েন্ট শপিং অ্যান্ড মাই ওয়াইফ ওয়েন্ট টু আর ক্লাসেস, আমি শপিং এ গেলাম আমার ওয়াইফ ক্লাসে, কিন্তু আমার ওয়াইফ কোথায় গেল, ক্লাসে গেল। এগুলো প্রত্যেকটা কম্পাউন্ড। কমপ্লেক্স কখন হবে, যখন কম্পাউন্ডের কম্পাউন্ডের সেন্টেন্সের কি থাকে, একটা কনজাংশন থাকে, কিন্তু এখানে কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সেস কন্টেইন এ ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ধরা যাক মাই ডটার, আমার মেয়ে আমার উপর নির্ভরশীল কমা দিয়ে হু ওয়াজ লেট ফর ক্লাস, যে ক্লাসের জন্য দেরিতে গেছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবং দে শুড বি কানেক্টেড বাই আ সাবঅর্ডিনেটর লাইক হু, অলদো, ডিসপাইট, অলদো মানে এদত সত্ত্বেও, ডিসপাইট মানে এত কিছুর মধ্যেও, যদিও, অলদো মানে যদিও, ডিসপাইট মানে এদত সত্ত্বেও, ইফ মানে যদি, সিন্স মানে তখন থেকে, যেহেতু। সো এইগুলো যখন যোগ করে একটা সেন্টেন্স করা হয় তখন তাকে বলা হয় কি, কি বলা হয়, তার অধিক, দ্য ক্লজেস আর
কানেক্টেড বাই বোথ কনজাংশনস এন্ড সাবঅর্ডিনেটর, তার মধ্যে বাট সো এগুলো থাকবে, আবার হু বিকজ অলদো এগুলো থাকবে। এক্সাম্পল দিচ্ছি, জন হু ব্রিফলি ভিজিটেড লাস্ট মান্থ, যে আগের মাসে আমাদের বাড়িতে খানিকক্ষণের জন্য এসেছিল, জন জন দিয়ে কমা দিয়ে ওন দ্য প্রাইস, সে প্রাইস জিতেছে, অ্যান্ড ইট টুক আ শর্ট ভেকেশন, তারপরে প্রাইস জিতার পরে একটা শিশুটার মতো ছুটিও নিয়েছে। এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। ফলে আমাদের সিলেবাসের মধ্যে এই কমপ্লেক্স কম্পাউন্ড আলাদা করে নেই, কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি, তার কারণ এই ডেক্লারেটিভ এর মধ্যে এই যে সিম্পল ডেক্লারেটিভ, কম্পাউন্ড ডেক্লারেটিভ এগুলো কি করে হচ্ছে সেটা বোঝাবার জন্য। আচ্ছা, আর তোমাদের কিরকম পরীক্ষায় প্রশ্ন করতে পারে আমি আগের দিন এগুলো পড়িয়ে দিয়েছি। ফর এক্সাম্পল, হাউ আ ডেক্লারেটিভ সেন্টেন্স ক্যান অলসো বি ফ্রেজড অ্যাজ আ কোয়েশ্চেন, একটা ঘোষণামূলক বাক্যকে কেমন করে একটা প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায়। ফর এক্সাম্পল, ডিড শি লিভ আ মেসেজ, সে কি মেসেজ রেখে গেছে, এটা ডিক্লারেটিভ সেন্টেন্স হবে, সি ডিড লিভ আ মেসেজ, সেটা মেসেজ রেখে গেছে। এখানে কোয়েশ্চেনটা অনেক সময় দিতে পারো বা নাও দিতে পারো, না দিলেই ডিক্লারেটিভে বেটার হবে। আর কি কিরকম আসতে পারে, ধরা যাক হাউ অ্যান এক্সক্লামেটিভ সেন্টেন্স ক্যান লুক লাইক আ ডিক্লারেটিভ সেন্টেন্স, ধরা যাক এই একটাই সেন্টেন্স কে আমি তিনটে ভাবে দেখিয়েছি, ইম্পারেটিভ, এক্সক্লামেটিভ এবং ডিক্লারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, নির্দেশমূলক বাক্য, কি প্লিজ কাম টু ডিনার টু নাইট, আজকে ডিনারে এসো। এটা এক্সক্লামেটিভ কিভাবে হবে, কাম টু ডিনার, মাই বস ডিমান্ডেড, আজকে ডিনারে এসো, বিস্ময়সূচক। ডিক্লারেটিভ, ইউ আর কামিং টু ডিনার টু নাইট, দ্যাট মেক্স মি সো হ্যাপি, তুমি আজকে ডিনারে আসছো সেটা আমাকে খুব হ্যাপি করেছে, ডিক্লারেটিভ। ফলে এই যে মানে ডিক্লারেটিভ, ইম্পারেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটিভ, একটা সেন্টেন্সকেই বিভিন্ন ভাবে করা সম্ভব। এরপরে আমরা চলে গিয়েছিলাম হোয়াট ইজ এন এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ। আমি আগেই বলেছি এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজে মনের ভাষা, ইমোশনস, ইমোশনস মানে কি আবেগ, ফিলিংস, তোমার ভিতরের যে অনুভূতি, অ্যাটিটিউডস, সেগুলো রিফ্লেক্টেড হয়। যেরকম শঙ্খ ফেল্ট নার্ভাস, নার্ভাস মানে সে খানিকটা স্নায়ু, কি বলছো, সে দুর্বল, দুর্বল, সে দুর্বলতা ফিল করছে। রবিন ওয়াজ অ্যাংরি, রেগে গেছে। রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম। এবার পরীক্ষা কেমন করে পড়ে আমি আগের দিন দেখিয়েছিলাম। এ ধরে আমি লিখছি শঙ্খ ফেল্ট নার্ভাস, এবার তলাতেই শব্দগুলো দেওয়া থাকবে। ধরা যাক এখানে লেখা আছে আই ফেল্ট ওভারজয়েড হোয়েন আই সি আ রেইনবো ইন দ্য স্কাই, আছে শঙ্খ ফেল্ট নার্ভাস, আছে রবিন ওয়াজ অ্যাংরি, রবিন রেগে গেছে, and Raka is quite handsome, তারা খুব সুন্দর দেখতে। এবার তলায় থাকবে এই শব্দগুলো, my heart leaps up, তলায় থাকবে face became pale, clenched his fist, অথবা clattered his teeth, অথবা flexed his muscle, আর থাকবে an angel without wings। এবার এই শব্দগুলোকে এই শব্দ দিয়ে প্রতিস্থাপন করতে হবে। নাও করো, আগের দিন করেছো, আবার করো। I feel overjoyed when I see a rainbow in the sky, এখানে ওভারজয়েড মানে কি, ওভারজয়েড মানে হার্ট লিফটস আপ, ওভারজয়েড মানে আমি আনন্দ পাচ্ছি, হার্ট লিফটস আপ মানে কি আমার হৃদয় লিফটস আপ মানে কি, এলি এপিএস লিফটস আপ মানে কি বলা উচিত, ভেঙে যাওয়া, লিফটস আপ মানে লাফিয়ে ওঠা, আমার হৃদয় লাফিয়ে উঠছে। আমাদের হৃদয় কখন লাফিয়ে ওঠে, যখন আমাদের হৃদয় উৎফুল্ল হয়, তাই তো? ফলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে আই ফিল ওভারজয়েড হোয়েন আই সি আ রেইনবো ইন দ্য স্কাই, আই ফিল ওভারজয়েড এর এখানে যদি তোমাদের ইটালিক্সে করে দেয়, যদি তীর্যকভাবে লিখে দেয় এবং বলে এই ইটালিক্সটাকে রিপ্লেস করো এই তলার যে কোনো একটা শব্দ দিয়ে, তাহলে তুমি আই ফিল ওভারজয়েডটা কি দিয়ে রিপ্লেস করবে, হার্ট লিপস আপ, রাইট? এইটাই আরো কিভাবে আসতে পারে সেইটা আজকের ক্লাসে আমি পড়াবো। এবং মাথায় রেখো এই ধরনের প্রশ্ন কিন্তু মানে এই সেকশন থ্রি তোমাদের পরীক্ষাতে, এই পরীক্ষাতে, L1 পরীক্ষাতে মোটামুটি কাজে লাগবে, তুমি 5 নম্বরের প্রশ্ন পাবে। কিন্তু তা সত্ত্বেও তুমি সেকশন, এই যে তোমাদের সিলেবাসের যে সেকশন 2 আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, ফর্মাল, ইনফর্মাল, এখান থেকে তুমি সব থেকে বেশি প্রশ্ন পাবে, হয়তো 15 নম্বরের প্রশ্ন এখান থেকেই আসবে।
তাহলে স্যার তিন নম্বর সেকশনটা পড়বো কেন, পাঁচ নম্বর বা চার নম্বর বা তিন নম্বরের প্রশ্নের জন্য? এই জন্য পড়বে বাবারা, কারণ পরবর্তীকালে রেল, ব্যাংক, WBCS যে কোনো পরীক্ষায় যখন যাবে ইডিএম থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। যে কোনো টিচার যিনি চাকরির পরীক্ষার জন্য কোচিং দেন জিজ্ঞেস করবে স্যার ইডিএম কম্পিটিটিভ এক্সামিনেশনে পড়ে কিনা, তিনি বলবেন ইডিএম প্রচুর পড়ে, উইদাউট নোয়িং দ্য ইডিএমস আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন ক্লিয়ার করতে পারবো না। তাই আমি একটু ইডিএম এর মানে আজকের ক্লাসটা সেই জন্য এই ইডিএম এবং এই এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ এই দুটো বিষয় একটু ভালো করে নেব, ঠিক আছে? সেই জন্যই নিচ্ছি আর কি। তো বেশ, এক সেকেন্ড দাঁড়াও, কোথায় গেল? হ্যাঁ, এগুলো তো স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড এগুলো হয়ে গেছে। বেশ, এবার বলো রবিন ওয়াজ অ্যাংরি, এটা কি হবে? কি দিয়ে সাপ্রেস, কি দিয়ে কি দিয়ে এটাকে বলবে? কার অ্যাংরি? অ্যাংরি অ্যাংরি হলে আমরা কি করি? His muscle, তারপর চ্যাটার হিস টিথ, হ্যাঁ, ক্লেঞ্চড হিস ফিস্ট মানে তার হাতটাকে সে গুটিয়ে ফেলেছে, ক্ল্যাটার্ড হিস টিথ মানে দাঁত কিড়মিড় করা, দাঁত কিড়মিড় করছে। কিসে করি আমরা? রাগে ফ্লেক্স হিস মাসল, মাসলটাকে আমরা ফ্লেক্স করছি। রাকা ইজ কোয়াইট হ্যান্ডসাম, রাকা খুব সুন্দর দেখতে, এটা কি হবে? অ্যাঞ্জেল উইদাউট উইংস, অ্যাঞ্জেল উইদাউট উইংস, রাইট রাইট। এগুলো আমরা আগের দিনে করেছি এবং আগের দিনে আমরা এটাও করেছি, মাই মাইন্ড ইজ ফুল অফ স্কর্পিয়ন মানে হচ্ছে আই হ্যাভ নো পিস অফ মাইন্ড, মাই মাইন্ড ইজ ফুল অফ স্কর্পিয়ন মানে স্কর্পিয়ন মানে কাঁকড়া বিছে, আমার মনের মধ্যে প্রচুর কাঁকড়া বিছে ঘুরছে। এটা এটা মানেটা কি? আমার মনের মধ্যে কোনো শান্তি নেই, তাই তো? মানে তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন করতে পারে, কনভার্ট দ্য ফলোয়িং এক্সপ্রেসিভ ফর্মস ইনটু ডিক্লারেটিভ ফর্ম। এক্সপ্রেসিভ ফর্ম দিল, দিয়ে বললো এটাকে ডিক্লারেটিভ ফর্মে কনভার্ট করো। তখন তোমায় লিখতে হবে, তোমার কোয়েশ্চেন পড়েছে মাই মাইন্ড ইজ ফুল অফ স্কর্পিয়ন, তোমায় লিখতে হবে আই হ্যাভ নো পিস অফ মাইন্ড। ফুল অফ স্কর্পিয়ন মানে মনের মধ্যে কাঁকড়া, মানে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে না, আমার মনের মধ্যে কোনো শান্তি নেই। ডোন্ট প্লাক সিজনস হানি ব্রিদ ফ্রম মাই গার্ডেন, সিজনস হানি ব্রিদ মানে কি বলেছিলাম আমি? ফ্লাওয়ার, ডোন্ট প্লাক ফ্লাওয়ারস, সুগন্ধি বাতাস, ফ্লাওয়ারস ফ্রম মাই গার্ডেন। অক্সিজেন সানি ব্রিথ মানে বেসিক্যালি সুগন্ধি বাতাস সিগনিফাই করছে ফুলকে। আ ব্ল্যাক ক্যানোপাই স্প্রেড ওভার দ্য হোল স্কাই, ক্যানোপাই মানে কি? ক্যানোপাই ট্রিপল, বেসিক্যালি যদি কোন একটা বিরাট বড় আচ্ছাদন আমাদের মাথার উপরে থাকে তাকে ক্যানোপাই বলে, বিয়ে বাড়িতে হয়। আ ব্ল্যাক ক্যানোপাই স্প্রেড ওভার দ্য হোল স্কাই, গোটা আকাশের মধ্যে ব্ল্যাক ক্যানোপাই কি কখন হয়? উত্তর দিতে পারবে যদি তুমি এই শব্দগুলোকে জানো, না জানলে পারবে না। এই জন্য আমি ইডিএম এর লিস্ট দিয়েছি, এই জন্য মুখস্থ করার জন্য, যাতে তোমরা এইগুলো শব্দগুলো জানো। কারণ একটু পরেই আর একটু শক্ত শক্ত প্রশ্নগুলো করব, তখন তোমরা বুঝতে পারবে যে না জানলে কিন্তু করা যাবে না, বুঝতে পেরেছো? একই রকম ভাবে ধরে যাক, হোয়াট আর হোয়াট ফর আর ইউ হ্যাচিং দ্য ব্রোকেন এগস, হ্যাচিং দ্য ব্রোকেন এগস মানে হ্যাচ করা মানে তা দেওয়া, ডিমে তা দেওয়া। কারা ডিমে তা দেয়? মুরগি, তারপরে যারা, হ্যাঁ বলো বলো, ভাঙা ডিমে তা দিচ্ছ, এটা মানেটা হচ্ছে হোয়াট আর ইউ এঙ্গেজ ইন ফ্রুটলেস বিজনেস, তুমি কেন হ্যাচিং দ্য ব্রোকেন এগস মানে ফ্রুটলেস বিজনেস, যাতে কোনো কাজ হবে না, যার কোনো ফল হবে না, আমি তোমাদেরকে অনেকগুলো ইডিএম এর এই একটা এই একটা অনেকগুলো ইডিএম এর বলছিলাম। হ্যাঁ বলো স্যার, বলছি যে এই ইডিএম গুলো চেঞ্জ করে কি গোটা ওয়ার্ড মানে সেন্টেন্সটাই লিখতে হবে, না যেটা চেঞ্জ হবে শুধু ওটা লিখলেই হবে?
তুমি দু রকমই করতে পারো, তুমি পুরো মানে মানে ইডিয়মটা মানে দু রকমের প্রশ্নই পড়তে পারে, মানে যদি বলে ফর্ম সেন্টেন্সেস যদি এরকম পড়ে, ধরা যাক যদি এরকম পড়ে চেঞ্জ এই যে কনভার্ট দ্য ফলোয়িং এক্সপ্রেসিভ ফর্মস ইনটু ডিক্লারেটিভ ফর্ম, তখন তোমায় কিন্তু মানে কনভার্ট করতে হবে, পুরো সেন্টেন্সটা তৈরি করে দিতে হবে, বুঝতে পেরেছো? আবার অনেক সময় পরীক্ষার প্রশ্ন করতে পারে, আমি একটু পরে সেটাতে আসছিলাম, এই রকম পরীক্ষার প্রশ্ন এলো যে উই টকড ওভার দ্য ম্যাটার ফর অ্যান আওয়ার বাট উইদাউট এনি রেজাল্ট। এবারে এখানে তোমাকে বললো এই টকড ওভারের বদলে এই টকড ওভারের মানে কি সেটা বলো, বলে তলাতে এরকম চারটে অপশন দিয়ে দিল, ডিসকাসড, ফট ওভার, সার্ভেড, অ্যাসেসড। তখন তোমায় কেবলমাত্র এই অপশনটা লিখতে হবে যে টকটোবারের বদলে কোনটা বসাতে পারি। তাহলে পরীক্ষা কিন্তু দু রকম ভাবেই পড়তে পারে, সেম যদি তোমায় ইনস্ট্রাকশনে বলে দেয় যে কনভার্ট দ্য এন্টায়ার সেন্টেন্স ফ্রম দ্য ডিক্লারেটিভ টু দ্য এক্সপ্রেসিভ, তাহলে তোমায় পুরো সেন্টেন্সটা রিরাইট করতে হবে। আর যদি তোমায় এরকম কেবলমাত্র আন্ডারলাইন দিয়ে বলে ঠিক শব্দটা খুঁজে বের করো, তাহলে শুধুমাত্রই ঠিক শব্দটা বসালেই হবে, বুঝতে পেরেছো? প্রশ্ন বেশ চলো বলো দেখি, উই টকড ওভার দ্য ম্যাটার ফর অ্যান আওয়ার বাট উইদাউট এনি রেজাল্ট। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি এক ঘন্টা ধরে, এই বিষয়টা কোন একটা বিষয় নিয়ে, বাট উইদাউট এনি রেজাল্ট, কিন্তু কোনো ফল নেই, কোনো কনক্লুশন বা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছি না। টকটোভারের টকটোভার মানে আমরা জানি কোন একটা বিষয় নিয়ে কথা বলা। এবার এই টকটোভারের সব থেকে কাছের কোনটা হতে পারে, টকটোভার কি হতে পারে? ডিসকাস, ফট অ্যাবাউট, ফট অ্যাবাউট মানে যুদ্ধ করা, লড়াই করা, সার্ভেড, অ্যাসেসড। বলো, সার্ভে করা মানে বিষয়টাকে বোঝা, অ্যাসেস করা মানে কত দূর পৌঁছেছি সেই নিয়ে চিন্তা ভাবনা করা। বলো, শব্দগুলো কেয়ার করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারবে করতে। হি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড, ঠান্ডা রক্তে তাকে মারা হয়েছে। অপশন, থটলেসলেসলি, থটলেসলি, কুললি, ডেলিবারেটলি, আনফিলিংলি। থটলেস মানে কোনো চিন্তা ভাবনা না করে, কুললি মানে ঠান্ডা মাথায়, ডেলিবারেটলি মানে ইচ্ছা করে, আনফিলিংলি মানে কোনো ধরনের অনুভূতি না নিয়ে। বলো, আনফিলিংলি, আনফিলিংলি, অ্যাবসলিউটলি রাইট, আনফিলিংলি। কোল্ড ব্লাড মানে ঠান্ডা মাথায় খুন করা, মানে তার কোনো ব্যাপারটা নিয়ে অনুভূতিই নেই, সে ভেবেছে যে সে মারবে, ডিজাইন করেছে, তারপরে সে মেরেছে। এরপরের কোয়েশ্চেন, সুগন্না স্টুল বাই ইয়ার হাজবেন্ড ইন উইল অ্যান্ড উ, উইল অ্যান্ড উ মানে কি, ডব্লিউ ও ই উ মানে কি, উ মানে কি, উ মানে যন্ত্রণা, পেন, অ্যাগোনি, এগুলোকে উ বলা হয়, ঠিক আছে? উইল, উইল মানে ডব্লিউ ই এল, উইল মানে আনন্দ, সুগন্না তার হাজবেন্ডের আনন্দ এবং যন্ত্রণা উভয়তেই ছিল। সো অপশন এ, ডিউরিং দ্য অপারেশন, অপশন বি, ডিউরিং ইলনেস, অসুস্থতায়, প্রথমটা অস্ত্রোপচারে, সি হচ্ছে হুক অর বাই ক্রুক, যেমন করে হোক, ইন প্রসপেরিটি অ্যান্ড ইন অ্যাডভার্সিটি। বলো কোনটা হতে পারে, ইন প্রসপেরিটি অ্যান্ড অ্যাডভার্সিটি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। প্রসপেরিটি মানে যখন কারুর আস্তে আস্তে মানে ব্যবসা বাণিজ্য উপরের দিকে যাচ্ছে, প্রসপার করা মানে কেউ ভালো থাকা, অ্যাডভার্সিটি মানে খারাপ অবস্থায় থাকা। সো এটার উত্তর হবে ইন প্রসপেরিটি অ্যান্ড ইন অ্যাডভার্সিটি। ফলে এই ধরনের প্রশ্ন করলে উইল অ্যান্ড উ একদম রাইট অপশনটাকে খুঁজে বের করতে পারে। আবার এটা অন্যভাবেও করতে পারে, এটা পড়তে পারে সুগন্না স্টুড বাই হার হাজব্যান্ড ইন উইল অ্যান্ড উ, এটাকে উইল অ্যান্ড উটাকে রিপ্লেস করো, তখন তোমাকে লিখতে হবে সুগন্না স্টুড বাই হার হাজব্যান্ড ইন প্রসপেরিটি অ্যান্ড ইন অ্যাডভার্সিটি, পুরো সেন্টেন্স দিয়ে লিখতে হবে। আমি এভাবে পড়াচ্ছি মানে এভাবেই যে পড়বে তার কোনো মানে নেই, অন্য যে কোনো ফর্মেও পড়তে পারে, ঠিক আছে? ফলে তোমাদের যেটা শিখতে হবে সেটা যে বেসিক মানেটা, এই এই যে ফ্রেজটা বা এই যে ইডিয়মটা, এটার মানেটা কি সেটা তোমাদের জানতে হবে।
ঠিক আছে বেশ তোরা যাক একটা প্রশ্ন আই হ্যাভ আ বোন টু পিক উইথ ইউ ইন দিস ম্যাটার বোন টু পিক কি হতে পারে দেখো এক নম্বর হচ্ছে ডিজায়ার দু নম্বর আই এম অ্যাংরি আমি খুব রেগে গেছি ডিজায়ার মানে ইচ্ছে রয়েছে সেলফিশ মোটিভ মানে একটা স্বার্থ রয়েছে আর সেলফলেস মোটিভ আমার কোনো স্বার্থ নেই সো দ্য বোন টু পিক উইথ ইউ ইন দিস ম্যাটার বোন টু পিক মানে মানে একটা হার্ট কোলার আছে তোমার সঙ্গে এটা কি হবে কি আছে আমার সেলফিশ আমার অ্যান্সার না এটা একটা ব্যাপার হচ্ছে আই হ্যাভ আ বোন এটা সি হবে সি ইয়েস এটা হবে বি আই এম অ্যাংরি উইথ ইউ ইন দিস ম্যাটার এই রকমের প্রশ্নতেই ভুলটা হয় যখন কোয়েশ্চেনটা একটু ডিফিকাল্ট দিয়ে দেয় ঠিক আছে বোন টু পিক মানে কিন্তু অ্যাংরি অনেক সময় মাথায় রেখো ইডিয়াম দেখে মানে বোঝা যায় না ওই জন্য ইডিয়ামের মানেটা জানতে হয় কারণ ইডিয়াম অনেক সময় মনে হয় যে এইটার মানেটা এইটা কিন্তু অ্যাকচুয়াল মানে বেরোলো অন্যটা বেশ সহজ কোয়েশ্চেন দি ইন্সপেক্টর ওয়াজ কট রেড হ্যান্ডেড মানে কি লাল হাতে মানেটা কি এক্স্যাক্ট মানেটা কি অপশন দিচ্ছি ফাউন্ড উইথ হ্যান্ডস টাইড কট উইথ ডার্টি হ্যান্ডস কট ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং দ্য ক্রাইম কুইকলি বলো স্যার সি স্যার বি এটা সি সি এটা না ডি এটা নয় কট রেড হ্যান্ডেড মানে কেউ একটা ক্রাইম করছে সে অবস্থা দেখে তুমি ধরেছো আরে আমরা হাতে নাতে ধরা যাকে বাংলায় বলে ইন্সপেক্টর কে হাতে নাতে ধরেছে কট রেড হ্যান্ডেড মানে কট ইন দ্য অ্যাক্ট অফ কমিটিং দ্য ক্রাইম কাউকে তুমি খুন করছো সেই সময় পুলিশ চলে গেল গিয়ে তোমায় অ্যারেস্ট করলো একদম হাতে নাতে ধরলো বলো বুঝতে পারিয়েছো হ্যাঁ স্যার বেশ 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 তাহলে মোটামুটি আমরা ইডিএম করছি আমাদের ভালোই লাগছে বেশ এরপরে আর একটু এক্সারসাইজ দিচ্ছি ঠিক আছে চলো দেখতে পাচ্ছ স্যার বেশ চলো চলো ধরা যাক পরীক্ষা এরকম প্রশ্ন দিল যে ডিউ টু হিজ ব্যাড হ্যাবিট অফ বোরোয়িং মানি ফ্রম আদার্স হি উইল বি ইন দ্য মায়ার ওয়ান ডে মায়ার বি ইন দ্য মায়ার এটার মানেটা কি জানতে হবে তোমার টু বি পানিশড কাউকে পানিশ করা টু বি ইমপ্রিজেন্ট ইমপ্রিজন মানে কাউকে জেলে পাঠানো কাউকে গড়াদের পিছনে পাঠানো টু বি ইনসাল্টেড কাউকে ইনসাল্ট করা টু বি ইন ট্রাভেল সো ডিউ টু হিজ ব্যাড হ্যাবিট তার খারাপ হ্যাবিটের জন্য অফ বোরোয়িং মানি টাকা ধার নেওয়ার জন্য ফ্রম আদার্স হি উইল বি ইন দ্য মায়ার ওয়ান ডে উইল বি ইন দ্য মায়ার মানে কি আমরা উত্তরটা একটু পরে দেখবো শেষে দেওয়া আছে নিশ্চয়ই আমরা দেখবো আমি মোটামুটি জানি টু বি ইন ট্রাভেলই হবে ঠিক আছে বেশ আমরা দেখি নি একবার এই যে ওয়ান ডি মানে হচ্ছে টু বি ইন ট্রাভেল বুঝতে পেরেছো বেশ দু নম্বর কোয়েশ্চেন আই ডু নট লাইক হিজ হ্যাবিট অফ মিনসিং ম্যাটার্স বলো মিনসিং ম্যাটার্স আমি তার এই হ্যাবিট মানে তার অভ্যেস এই অভ্যেসটা পছন্দ করি না অফ মিনসিং ম্যাটার্স মানে কি চারটে অপশন দিয়েছে not to speak plainly porishkar bhabe kotha na bola to brag about mane nijeke khub gorbho bhabe dekhar ei ami ei korechi kalke ami everest er mathay uthechi ka porsho din ke ami himalaya er chura theke jhap parla to brag about to be talkative khub beshi kotha bola ei amar moto lokjon er sob shomoy kotha bole tomader shonge chatrader shonge to brag to very talkative টকেটিভের আর একটা শব্দ হচ্ছে গ্যারিউলাস ঠিক আছে GARRIULOUS গ্যারিউলাস আর টু শো অফ মানে খুব বেশি দেখানো নিজেকে খুব বেশি দেখানো তাকে বলে টু শো অফ তাহলে আই ডু নট লাইক হিজ হ্যাবিট অফ মিনসিং ম্যাটার্স এটা কি হবে স্যার বি এটা স্যার এ বডি স্যার এ বডি টকেটিভ বডি
এটা কি কোন মানে তাহলে এটা নিন স্যার এটা এটা বেশ আর টকেটিভ টকেটিভ খুব বেশি কথা বলা বেশ এটা হবে মিনসিং ম্যাটারস হচ্ছে ই এটা নট টু স্পিক প্লেনলি পরিষ্কার করে কথা বলা না বলার হ্যাবিট অ্যাম্বিগুয়াসলি কথা বলা দু তিনটা মানে আছে এটা কথার মধ্যে এই বিষয়টা আমি লাইক করি না স্যার মিনসিং ম্যাটারস মানে নট টু স্পিক প্লেনলি তিন নম্বর এটা বেশ সহজ একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে দ্য চেয়ারম্যান অফ দ্য কর্পোরেশন প্লেজ আ সেকেন্ড ফিডল টু দ্য মিনিস্টার প্লেজ আ সেকেন্ড ফিডল মানে কি ভালো করে সেন্টেন্স খেয়াল করো চেয়ার যে কোনো এ ধরনের ইডিওম্যাটিক সেন্টেন্সের যখন উত্তর লিখবে ভালো করে বাক্যটা পড়বে কারণ বাক্যের মধ্যেই মানে লুকিয়ে রয়েছে ইউ হ্যাভ টু রিড দ্য সেন্টেন্স ইন ইটস কনটেক্সট তার কনটেক্সটে পড়তে হবে The chairman of the corporation, corporation's chairman plays a second fiddle to the minister. Minister she kichu ekta. Ami bole dicchi na jinishta. Minister second fiddle. Bhalo kore bojho. Besh. To extend a helping hand, minister ke help kore. To play a secondary role, minister porei she secondary role play kore. To be guiding person, minister ke guide kore. To be a facilitator, minister ke help kore. Konta hobe? আমরা চলে এসছি এটা একটু ঘুরিয়ে দিয়েছে তবে এটা করা বেশ সহজ ঠিক আছে বেশ ইন অর্ডার টু বিকাম আ সাকসেসফুল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর মানে কি কান মাটিতে মানে কি টু বি ভেরি পোলাইট খুব পোলাইট থাকা to encourage backbiting pichon theke churi mara take utsaho dewa ar ki hote pare je bhalo administrator hote gele pichon theke churi mara ke utsaho dite hobe besh to keep informed about happening in the surrounding char pashe ki hocche she somporke sochedon thaka sitai hobe to have sitai hobe overall shobkichu upore niyontron bole diyeche to keep informed about happening in the surrounding see sitai hobe see C is the correct answer. To keep ears to the ground মানে to keep informed about happening in the surrounding. চারপাশে কি হচ্ছে সেই সম্পর্কে সচেতন থাকা. আচ্ছা. চলে এসেছি একেবারে last chapter. He had to go through the motion of starting with this new project as he was least interested to take it up. He had to go through the motion go through the motion মানে এই পুরো আবর্তের মধ্যে দিয়ে যাওয়া মানে জিনিসটার মধ্যে দিয়ে আবার যাওয়া অফ স্টার্টিং উইথ হিস নিউ প্রজেক্ট এই প্রজেক্টের মধ্যে দিয়ে অ্যাজ হি ওয়াজ লিস্ট ইন্টারেস্টেড টু টেক ইট আপ সে একেবারে ইন্টারেস্ট ছিল এটাকে নেওয়ার জন্য এই প্রজেক্টটাকে এই কাজটাকে তাই তাকে হি হ্যাড টু গো থ্রু দ্য মোশনের সব থেকে কাছাকাছি মানে কোনটা টু কমপ্লিট কুইকলি তাড়াতাড়ি করা টু ডু আ ওয়ার্ক উইদাউট এনথুসিয়াজম কোন একটা কাজ করা উৎসাহ ছাড়া to do without any interest kono eta kaj kora kono interest chhara to work at a slow speed aste aste kaj kora kon ta hobe sir b b b b thik boleche 5b answer gulo amra dekheni 1 hobe d 1d mane to be in trouble b mane to be in trouble ar ki 2a 2a mane mincing matters mane not to speak plainly porishkar hobe na bola 3b plays a second fiddle মানে to play a secondary role 4 আমরা কি উত্তর দিয়েছি 4c মানে to keep informed about what happening in the surrounding তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো আর 5 হচ্ছে b to do a work without enthusiasm সঠিক উত্তর দিয়েছো থ্যাংক ইউ এই ভাবে তোমাদেরকে ইডিয়ম গুলো প্র্যাকটিস করতে হবে বলো পরিষ্কার হচ্ছে কিনা Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
আমি তোমাদেরকে এই তিনটে লিস্ট দিয়েছিলাম, আজকেও দুটো লিস্ট দিয়েছি, সেটা হচ্ছে এই লিস্টটা দিয়েছি একটা, আর দিয়েছি এই 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 একটা লিস্ট দিয়েছি। এখানে মোটামুটি বাংলায় ইডিএম এর মানেগুলো দেওয়া আছে। আ বেড অফ রোজেস, এরকম কোয়েশ্চেন পড়ে অনেক সময়, দ্য লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবনটা ফুল সজ্জা নয়, মানে সুখকর অবস্থা নয়। বেড অফ রোজ মানে মানে তার মধ্যে কাঁটাও থাকবে জীবনে, কেবলমাত্র বেড অফ রোজ হবে না, ফুলের সজ্জা জীবন নয়। ঠিক আছে, আ বার্ডস আই ভিউ হচ্ছে উপর দিক থেকে এক নজরে দৃশ্য, বার্ডস আই কোত্থেকে দেখে, পাখি একেবারে উপর থেকে পুরো জিনিসটাকে দেখা, বার্ডস আই ভিউ। ব্ল্যাক শিপ মানে সব থেকে খারাপ ছেলে পরিবারের, হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি, কুলাঙ্গার। হি ইজ বিল্ডিং আ ক্যাসেল ইন দ্য এয়ার, মানে আকাশ কুসুম চিন্তা ভাবনা, সে এয়ার এর মধ্যে, বাতাসের মধ্যে কি তৈরি করছে, ক্যাসেল। ক্যাসেল মানে দুর্গ, বাতাসের মধ্যে দুর্গ তৈরি করা কি ইমাজিনারি থিং, আকাশ কুসুম চিন্তা ভাবনা। এইগুলো একটু ভালো করে সেন্টেন্স গুলো একটু দেখে নিতে পারো, এই এই ফ্রেজ গুলো, এর ফলে কি হবে পরীক্ষা যখন কোয়েশ্চেন করবে, হি ইজ কনকক্টিং আ কক এন্ড বুল স্টোরি, তার মানেটা কি, সে একটা আজগুবি গল্প বলছে। তোমাদের পরীক্ষায় এইরকম প্রশ্ন করতে পারে, ধরা যাক তোমাদেরকে তিন চারটে এরকম ফ্রেজ দিয়ে দিল, দিয়ে বললো কনস্ট্রাক্ট আ সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করো, দেখি তোমরা কিরকম করতে পারো। দেখি আমরা চারটে এরকম জিনিস নিয়ে তোমাদেরকে বলি সেন্টেন্স তৈরি করতে, এইখান থেকে চারটে নিয়ে। দাঁড়াও, ওয়ান নোটটা খুলি। বলো দেখি, অ্যাপেল অফ ডিসকর্ড মানে কি, ডিসকর্ড মানে বিবাদ, মূল বিবাদ। ডিসকর্ড মানে হচ্ছে কনকর্ড, কনকর্ড মানে হচ্ছে সুর মূর্ছনা। সুর মানে কি, যেটা সবকিছু একদম সুরে চলছে, তালে চলছে, আর ডিসকর্ড তার অপোজিট, যখন তালে চলছে না, যখন এভরিথিং ইজ ইন কেওস। কেওটিক মানে যখন সবকিছু এদিক ওদিক হয়ে গেছে। অ্যাপেল অফ ডিসকর্ড এখানে মানে হচ্ছে বিবাদের মূল, বিবাদের যে অ্যাপেল হচ্ছে এখানে মূল অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাপেল অফ ডিসকর্ড যদি তোমাকে দেওয়া হয় এবং যদি তোমাদের বলা একটা সেন্টেন্স তৈরি করো, তাহলে তুমি কি লিখবে, একটা সেন্টেন্স তৈরি করো অ্যাপেল অফ ডিসকর্ড দিয়ে। বলো বলো, ঘাবড়ালে চলবে না কমরেড, বলো বলো। কোন শব্দ নেই, তো অদ্ভুত ব্যাপার। আমি এটা করে দিচ্ছি, এবার তোমরা শব্দ দিয়ে মানে এরপর থেকে তোমরা করবে। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের মূল। ধরা যাক, দ্য প্রপার্টি ইন দ্য হেতমপুর ভিলেজ, ইন দ্য হেতমপুর ভিলেজ ইজ দ্য অ্যাপেল অফ discord for the Banerjee family, Banerjee fam পরিবারের হেতমপুরের যে সম্পত্তিটা, সেটাই তাদের কি বিবাদের মূল তাদের পরিবারের মধ্যে। The property in the Hetampur village is the apple of discord for the Banerjee family. এইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। যদি পরীক্ষার কোনো প্রশ্ন করে তিনটে রকম ফ্রেজ দিয়ে দেয়, তখন তাকে এইভাবে সেন্টেন্স করে করতে হবে। বলে যে যদি পরীক্ষায় কোয়েশ্চেন করে, ফর্ম সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ইডিয়ম, তাহলে এভাবে করতে হবে, করতেই পারে পরীক্ষায়। বুঝতে পেরেছ, বলো বেরোছো কিনা? তারপরেরটা অ্যাজ গুড অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ মানে কি, মানে বলতে গেলে বা অতটাই ভালো, অতটাই ভালো। এটা একটা সেন্টেন্স করে দেখাও, এটা এটা খুবই সহজ, একটা সেন্টেন্স করে দেখাও।
আরে ভুলো কি গো বল, কোনো অসুবিধা নেই, লজ্জা করলে চলবে না। আমার ক্লাসে একটা জিনিস মানে বাড়িতে রেখে আসতে হবে, সেটা হচ্ছে লজ্জা। লজ্জা, ঘৃণা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। বলো বলো, অ্যাজ গুড অ্যাজ, আরে আমরা তো ইউজ করি প্রত্যেকদিনের জীবনে। বলো বলো, আমি করে দিচ্ছি। রাম, এটা হবে না দ্য ফার্স্ট। বলো বলো, হি টেস্ট অ্যাজ গুড অ্যাজ হি স্মেল। স্যার, রাম ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ মাস্টার। এই এই আমরা অ্যাজ গুড অ্যাজ ইউজ করি কারোর সঙ্গে তুলনায়। সো রাম ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ মাস্টার, তার যে মাস্টার তার মতোই অ্যাজ গুড অ্যাজ, তার সঙ্গে তুলনীয় রাম তার জ্ঞানে বা দক্ষতায়। ব্যাস, শ্যাম ইজ অ্যাজ গুড অ্যাজ রাম বলে সেন্টেন্স আরো এগিয়ে নিতে গেলে লিখতে পারো ইন রিডিং, পড়াশোনায়, ইন পেন্টিং, ইন স্কাল্পচার, কোনো একটা অ্যাক্টিভিটিতে কেউ কারুর অ্যাজ গুড অ্যাজ মানে তার সঙ্গে সে তুলনীয়, সমান ভাবে দক্ষ। একই রকম ভাবে বলো, এটা খুবই সহজ, অ্যাজ মাচ অ্যাজ মানে যত দূর সম্ভব, বেসিক্যালি মানে এই যতটা করেছে ও ততটা, ঠিক আছে? অ্যাজ মাচ অ্যাজ, বলো অ্যাজ মাচ অ্যাজ। খুব সহজ, বলো স্যার, অ্যাজ মাচ অ্যাজ হিজ, আরে স্যার, অ্যাজ মাচ অ্যাজ হিজ জব ইজ টেরিফাইড, এরকম টাইপ মানে কিছু? হ্যাঁ বলো, হ্যাঁ বলো স্যার, অ্যাজ মাচ অ্যাজ অ্যাজ মাচ হ্যাজ ডুইং ওয়ার্ক। একজন বলো, তারপর আরেকজন বলবে। হি ইজ ডুইং ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ হিজ ফ্রেন্ড ওয়ার্ক। একদম বলে দিচ্ছে, হি ইজ doing the work as much as his friends, friend apostrophe s, তার ফ্রেন্ডের, খালি বলে দিলেই হবে, তার মানে সে ততটা কাজ করছে যতটা তার বন্ধু করছে। He is doing the work as much as his friends. ব্যাস হয়ে গেল, এইভাবে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। আরো তিনটে জিনিস নেব, নিয়ে এবার তোমরা আমাকে বলবে। এইটা পরীক্ষায় পড়েছিল এই ব্লু ব্লাড নিয়ে, আর পরীক্ষায় যা লোকজন যা উত্তর দিয়েছিল, আর কিছু বলছি না, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আমি খাতা দেখেছিলাম অন্য কোনো একটা কলেজের, কলেজের নামটা বলছি না, তারা যা উত্তর লিখেছিল আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে কি বলো? ব্লু ব্লাড মানে কি? ব্লু ব্লাড মানে কি? নীল, নীল রক্ত কখন নীল রক্ত কখন হয়? নীল রক্ত ওরে ব্লু ব্লাড একটা ফ্রেজ। ব্লু ব্লাড মানে হচ্ছে অভিজাত বা সম্ভ্রান্ত পরিবার থেকে। হ্যাঁ, অভিজাত একটা পরিবার বা সম্ভ্রান্ত পরিবার থেকে যদি কেউ আসে তাকে বলে ব্লু ব্লাড। পরীক্ষায় সেন্টেন্স করতে দিয়েছিল ব্লু ব্লাড নিয়ে, এবং বীরভূমের একটা বড় কলেজের ছেলেমেয়েরা উত্তর দিয়েছিল যে ব্লু ব্লাড মানে হচ্ছে সুইমিং পুল। আমার ইচ্ছে করছিল আমি, কারণ সুইমিং পুলে ব্লু ব্লাড মানে ব্লু রঙের দেখতে হয় সুইমিং পুল। হ্যাঁ, আমার ইচ্ছে করছিল যাই গিয়ে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটি, ওটাই জীবনে বাকি ছিল। তো যাই হোক, ব্লু ব্লাড দিয়ে যদি সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে কি হবে বলো? হি ইজ বিলং টু ব্লু ব্লাড গ্রুপ। He belongs to a blue-blooded family. সে একটা সম্ভ্রান্ত পরিবারের সদস্য। আচ্ছা, এটা খুব বিখ্যাত শব্দ, ব্লু চিপস, শেয়ার মার্কেটে ইউজ করা হয়। ব্লু চিপস মানে কি? নিরাপদ বিনিয়োগ, ব্লু চিপ শেয়ার। শেয়ার মার্কেটে ব্লু চিপ শেয়ার কোনগুলো? টিসিএস, টাটা কনসালটেন্সি, রিলায়েন্স, ব্লু চিপ শেয়ার, ঠিক আছে, টাটা, বিড়লা, এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্লু চিপ শেয়ার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্লু চিপ শেয়ার। ব্লু চিপ মানে বাজারের মধ্যে সব থেকে বেস্ট, নিরাপদ বিনিয়োগ। তাহলে কি বলে, কি হবে এখানে সেন্টেন্স? খুব সহজ, আমি করে দিচ্ছি তোমাদের।
He is investing in blue chips share in the market. বাজারের সব থেকে ব্লু চিপ শেয়ারে সে ইনভেস্ট করছে, সে টাকা টাকা ঢালছে, তাহলে ব্লু চিপ শেয়ার মনে থাকবে, বলো মনে থাকবে কি না? এরপরে আমাকে বলবে, এরপরেটা হচ্ছে গোল্ড ফ্রম দ্য ব্লু। গোল্ড ফ্রম দ্য ব্লু মানে কি? বিনা মেঘে বজ্রপাত। বিনা মেঘে বজ্রপাত, হঠাৎ থেকে আকাশের মধ্যে কোন মেঘ নেই, হঠাৎ করে ব্লু। ব্লু মানে আকাশ, পরিষ্কার আকাশ, পরিষ্কার আকাশে হঠাৎ করে এলো একটা খারাপ কিছু। বলো, সেন্টেন্স বলো। আমাদের জীবনে বিনা মেঘে বজ্রপাত কখন হয়? যখন একটা খুব খারাপ নিউজ, কোনো আসার কথা নয়, আনএক্সপেক্টেডলি যখন আমাদের জীবনে আসে, তখন বিনা মেঘে বজ্রপাত হয়। কিভাবে সেন্টেন্স হবে? তার বাবার মৃত্যুর খবর কামস লাইকে গোল্ড from FROM, bolt from the blue to him, kind of bolt from the blue. তার বাবার মৃত্যুর খবরটা তার কাছে বিনা মেঘে ব্রজবাতের মতো unexpectedly news এসেছে। His father's death news comes like a bolt from the blue to him. তারপর একটা যেটা তোমরা কোনোদিন আমায় করো না, কিন্তু আমি চাই তোমরা আমাকে সেটা করো, সেটা কি? Bombarded with question, প্রশ্নবাণে জর্জরিত করা, যেটা আমি তোমাদের করি তোমরা আমাকে করো না, আমি চাই তোমরা আমাকে করো, তোমাদের কোনো প্রশ্ন থাকে না কেন আমি বুঝতে পারি না। বলো, বোম্বার্ডেড উইথ কোয়েশ্চেন, সেন্টেন্স করো, করো রে সেন্টেন্স, বলো। বোম্বার্ডেড উইথ কোয়েশ্চেন, আরে আমাদের সিচুয়েশন দিয়ে সেন্টেন্সটা করে দে। The L1 students of KC College, কি এরপরে কি হবে? The L1 students of KC College, বলো, bombarded with questions, with question, bombarded with questions, that's actually that the L1 students of KC College bombarded with questions. Aro elaborate korte gele likhte paro, the Arindam sir has been bombarded with questions by the L1 students of the KC College. Thik ache, phole ei bhabe sentence toiri korte hobe jodi already bole dey, বলো পরিষ্কার হচ্ছে কিনা বিষয়টা, অলরেডি যদি এই ফ্রেজ গুলো দিয়ে দেয়, বলো পরিষ্কার হচ্ছে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মাথায় রেখো এই সামনে যে ইডিয়াম এর লিস্ট দিয়েছি, ভালো করে পড়বে। এখানে ইডিয়াম গুলোর নাম আছে, এখানে এক্সাম্পল মানে সেন্টেন্স করে ইডিয়ামটা দেখিয়ে দেওয়া হয়েছে, আর এখানে সেটার মানে কি আছে। ধরা যাক, কুল অ্যাজ কিউকাম্বার, শশার মতো ঠান্ডা, মানেটা কি? মানে কাম, একদম শান্ত, সমাধিস্থ, নট নার্ভাস, একবারও নার্ভাস নয়। তাহলে ধরো যে কেলি ওয়াজ কুল অ্যাজ কিউকাম্বার হোয়েন শি টোল্ড দ্য টিচার দ্যাট হার ডগ এট হার হোমওয়ার্ক। কেলি একেবারে শশার মতো ঠান্ডা হয়ে, কাম হয়ে তার টিচারকে বলল যে স্যার বা ম্যাডাম, আজকে আমি হোমওয়ার্ক আনতে পারিনি। বললো কেন আনতে পারোনি? বললো আমার কুকুরটা হোমওয়ার্ক খেয়ে নিয়েছে। একদম কুল হয়ে, ঠান্ডা হয়ে মিথ্যা কথাটা বললো, ঠিক আছে? কুল অ্যাজ কিউকাম্বার। পিস অফ কেক মানে কি? পিস অফ কেক মানে ভেরি ইজি, খুব সহজ। লার্নিং টু ডাইভ ইজ এ পিস অফ কেক, ডাইভ মানে ডোবা, মানে সাঁতার কাটা, তার কাছে একটা পিস অফ কেক।
DRIV হলে ড্রাইভ মানে ড্রাইভিং করা লার্নিং টু ড্রাইভ দ্য মোটরসাইকেল ইজ আ পিস অফ কেক ফর হিম একই রকম ভাবে যদি পরীক্ষায় পড়ে বাটারফ্লাইজ ইন মাই স্টমাক বাটারফ্লাইজ ইন মাই স্টমাক মানে নার্ভাস একটা ফ্ল্যাটারি ফিলিং ইন দ্য স্টমাক যেটা অনেক সময় তোমাদের হয় তখন পরীক্ষায় রেজাল্ট বেরোবার সময় পেটের মধ্যে গুড়গুড় 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 করছে কেন বড় বাচ্চো পরীক্ষা থেকে উত্তর দিয়েছি রেজাল্ট কি হবে মাধ্যমিকের সময় উচ্চ মাধ্যমিকের সময় আই অলওয়েজ গেট বাটারফ্লাইজ ইন মাই স্টমাক বিফোর আ বিগ গেম একটা বড় খেলাটাকে বাটারফ্লাইজ ইন দ্য স্টমাক ফিল করি তোমাদের ক্ষেত্রে অল দ্য স্টুডেন্টস অফ দ্য কেসি কলেজ অফ হেতমপুর ফিলস বাটারফ্লাইজ ইন দেয়ার স্টমাক বিফোর দ্য রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন পরীক্ষা রেজাল্টের আগে বাটারফ্লাইজ ইন ইউর স্টমাক Be in the same boat, মানে একই পথের পথিক basically. Be in the same bad situation as someone else. কেউ যেরকম খারাপ situation আছে একই situation এ থাকা. That you are all passengers of the same boat. একই বোটের পথিক তোমরা সবাই. With us both sick, we are in the same boat. দুজনই অসুস্থ হয়ে আমরা একই বোটে রয়েছি মানে একই পথের পথিক. আচ্ছা আরেকটা ফ্রেজ ধরে যাক কস্ট অ্যান আর্ম অ্যান্ড দ্য লেগ মানে কি কস্ট অ্যান আর্ম অ্যান্ড দ্য লেগ মানে হাতও গেল পাও গেল মানে এক্সট্রিমলি এক্সপেন্সিভ মানে খুব দামি কিছু যাওয়া ঠিক আছে মানে খুব প্রচন্ড কিছু দামি হলে তাকে বলা হয় কস্ট অ্যান আর্ম অ্যান্ড দ্য লেগ এতটাই দামি যে হাত পা বেঁচে আসতে হয়েছে বলে না যে হাত বেঁচে আসতে হয়েছে এরকম আর কি সো দ্য নিউ ড্রেস অফ দ্য রাম cost an arm and a leg notun rest er dam pray arm and a leg prochondo expensive ei rokom bhabe kintu tomaderke sentence gulo toiri shikhte hobe er mane shikhte hobe ei bhabe tomaderke porte hobe porle somosto dhoroner question likhte hobe ei list ta puro ta puro mane joto prithibite idiom ache shobto shekhano sombhab noy ekhane du patar list ache etai tin patar char patar list ache thik ache এইগুলো যতটা সম্ভব পড়তে হবে না হলে বুঝবে যে তুমি কিন্তু এটার মানে না জানলে কিন্তু সেন্টেন্স করতে পারবে না এটা মাথায় রেখো বা সঠিক শব্দটা বার করতে পারবে না ধরো যে টাং টাইড মানে জিভ বাধা মানে কি আনএবল টু থিংক অফ সামথিং টু সে কি বলবো সেটা জানে না কি বলবে যে সেটা বুঝতে পারছে না টাং টাইড জিভ বাধা আই এম অলওয়েজ টাং টাইড হোয়েন আই মিট সামওয়ান নিউ কাউকে যখন নতুন কাউকে মিট করি মাই টাং ইজ টাইড আর জিভটা কি আটা আছে তার পেছন দিকে টাংটা ফলে এইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে বলো পরিষ্কার কিনা মোটামুটি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ভেরি গুড তাহলে মোটামুটি ইডিয়মসটা ক্লিয়ার হলো এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজটা ক্লিয়ার হলো আরো কয়েকটা এক্সারসাইজ করি আমরা যে ক্লাস শেষ করব পরে পরের দিন আমরা ফোর্থ সেকশনে যাব আর কি কি এখান থেকে পড়ে আমরা একটু দেখব আচ্ছা এই রকম কোয়েশ্চেন অনেক সময় পড়ে পরীক্ষায় দাঁড়া সেটা হচ্ছে চেঞ্জ এক্সপ্রেশনস ইনটু স্টেটমেন্ট স্টেটমেন্ট মানে একটা বক্তব্য বা ছোট্ট একটা মন্তব্য আর এক্সপ্রেসিভ মানে অলরেডি বলেছি যে যখন খুব লিটারেচারের ল্যাঙ্গুয়েজে ফুলিয়ে ফাপিয়ে বলা হচ্ছে এই যে মাই ফেস বিকেম পেল সেন্সিং দ্য প্রেজেন্স অফ আ স্ট্রেঞ্জার ইন মাই রুম ফেস বিকেম পেল মানে আমার মুখটা বিবর্ণ হয়ে গেল একটা আগন্তুককে ঘরের মধ্যে দেখে সেন্সিং দ্য প্রেজেন্স অফ আ স্ট্রেঞ্জার ইন মাই রুম এটা কি উত্তর হবে আই গ্রিউ নার্ভাস বলে তারপরে সেন্সিং দ্য প্রেজেন্স অফ আ স্ট্রেঞ্জার ইন মাই রুম নার্ভাস হওয়া মানে আমি দুর্বল হয়ে পড়লাম আমি স্নায়ু দুর্বলে ভুগছি যখন কোন একটা আগন্তুক হঠাৎ করে আমার রুমে এলো এটা অনেকেরই হয় এই যে আরো একটা ফ্রেজ রিতা স্টিক্স গ্রিউ রেড গাল লাল হয়ে যাওয়া মানে কি চিক মানে গাল চিক্স গ্রিউ রেড কখন লাল লাল হয় আমাদের গাল স্যার ভয়ে লজ্জায় গাল রাঙা হয়ে যাওয়া আমরা বাংলায় বলি না রিতাস চিকস গ্রিউ রেড হোয়েন হার হাজবেন্ড অফারড এ বাঞ্চ অফ রোজেস তার স্বামী যখন তাকে একটা গোলাপের একটা বাঞ্চ অফার করলো গোলাপ দিল
তখন তার রিতার যে চিক তার যে গাল লজ্জায় রাঙা হয়ে গেল এখানে এটা হবে রিতা ব্লাশ ব্লাশ করা মানে লজ্জা পাওয়া BLU BLU SHED blushed মানে লজ্জা পাওয়া রিতাস চিকস গ্রিউ রেড when her husband offered her a bunch of roses মনে থাকবে হ্যাঁ স্যার বেশ আচ্ছা এখান থেকে আরো এক ধরনের প্রশ্ন করে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো ভাগে ভাগ করে দেয় দিয়ে মেলাতে হয় এটা খুব একটা সহজ খুব সহজ শক্ত নয় দেখো গ্রুপ এ তে আছে হাই টল স্ট্রং হেভি আর গ্রুপ বি তে আছে কি কি ধরনের এটাকে তুলে নিয়ে চলে গিয়ে তাহলে বেটার হবে গ্রুপ বি তে আছে সিগন্যাল টাওয়ার ব্লাড প্রেসার স্টোরি একটা অপরের সঙ্গে মেলাতে হবে বলো কিভাবে মেলাবে কোনটার সঙ্গে কোনটা মেলাবে গ্রুপ এ তে আছে হাই এই হাই এর সঙ্গে এখানে ব্লাড প্রেসার হাই ব্লাড প্রেসার ভেরি গুড বেশ আর টলটা বলো টল স্টোরি স্টোরি টল স্টোরি ভেরি গুড বড় গল্প মানে আসলে গল্পটার মধ্যে কোনো সারবত্তা নেই টল স্টোরি স্ট্রং হবে সিগন্যাল সিগন্যাল স্ট্রং সিগন্যাল সিগন্যালটা মোবাইলে স্ট্রং আর হেভি শাওয়ার শাওয়ার মানে শাওয়ার মানে মনে আছে চান করা স্নান করা না রে রেন রেন এখানে বৃষ্টি বৃষ্টি আচ্ছা আচ্ছা ভয়ঙ্কর বৃষ্টি মানে খুব হেভি বৃষ্টি এটা আজকে আমাদের হচ্ছে বীরভূমে কি বৃষ্টি হচ্ছে বলো এই গ্রুপ এ আর গ্রুপ বি দেখো লো ডেইলি টেম্পারেচার ডেইলি জার্নি ডেইলি প্যাসেঞ্জার একে একে ধৈর্য 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 বলো লো এর সঙ্গে কি যাবে লো টেম্পারেচার প্রত্যেকদিন যে যায় সেফ এর সঙ্গে ফুল মুন মুন অনেকে এই ডেইলির সঙ্গে জার্নিতে মিশিয়ে ফেলে গেলে করবে তাহলে সেফ এর সঙ্গে তুমি তো প্যাসেঞ্জারকে মেলাতে পারবে না তাহলে তোমাকে ডেইলি প্যাসেঞ্জার করতে হবে সেফ জার্নি করতে হবে বুঝতে পেরেছো এবার গ্রুপ এ তে ব্লুমিং গ্লেয়ারিং ব্রাজেন অ্যাজলিং ব্লুমিং মানে কি ফুটছে ফোটা 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 এর সঙ্গে কি যাবে disagree হবে না disgrace না বলো heroes না success lie success blooming lie ফুটছে যে মিথ্যে কথা glaring এর সঙ্গে কি যায় মানে একদম মানে দেখা যাচ্ছে পুরোপুরি ব্রোঞ্জের কালার যেরকম ব্রাজেন ডিসগ্রেস স্যার ইরোড মানে কি আমি ব্রাজেন এরর আর ব্লুমিং ডিসগ্রেস হতে পারে ব্রাজেন এরর করতে পারো আর ব্লুমিং ডিসগ্রেস এরকমও করতে পারো কিন্তু আমি আর কি উল্টোটা করেছি হতে পারে দুটোই হতে পারে ঠিক আছে বেশ এই হচ্ছে মোটামুটি এই ধরনের প্রশ্ন আসতে পারে লাস্টে আর এক ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স which uses language creatively দুটো sentence দেবে যে sentence টা বেশি creatively ভাষাকে ব্যবহার করেছে creative মানে সৃজনশীল ভাবে
যেটাকে ভাষাকে ব্যবহার করেছে সেটাকে চুজ করতে হবে। একটা সেন্টেন্স হচ্ছে আই সামার্ড ইন মানালি, এখানে সামার্ড কথাটা কি হচ্ছে, সামার কি এস ইউ এম ই আর, গ্রীষ্ম, কি পার্টস অফ স্পিচ, নাউন, আই সামার্ড ইন মানালি, মানালিও নাউন, এখানে কিন্তু সামারটাকে নাউন হিসেবে ইউজ করেনি, এখানে ইউজ করেছে সামারটাকে ভার্ব হিসেবে, যে আমি মানালিতে গরমকালটা কাটিয়েছি, আই সামার্ড ইন মানালি, এইটা বেশি ক্রিয়েটিভ নাকি আই স্পেন্ট মাই সামার ভেকেশন ইন মানালি, কোনটা বেশি ক্রিয়েটিভ বলো? দ্বিতীয়টা, সবাই ইউজ করি, কিন্তু প্রথমে সামার যেটা নাউন তাকে ভার্ব হিসেবে ইউজ করেছে সামার, ফলে প্রথমটা বেশি ক্রিয়েটিভ, পরিষ্কার? বলো বেশ। তারপরেরটা, দ্য অল এনগালফিং সি, সমস্ত পৃথিবী খেয়ে ফেলে এরকম সমুদ্র। আর দ্বিতীয়টা হচ্ছে দ্য আনচাইল্ডিং বা আনপেরেন্টিং সি, বুঝতে হবে প্রথমেরটা হবে অল এনগালফিং সি, কারণ দ্বিতীয়টা শুনতে ভালো লাগছে না, আনচাইল্ডিং বা আনপেরেন্টিং সি, এটা শুনতে ভালো লাগছে না, অল এনগালফিং সি, সমুদ্র সবকিছু খেয়ে ফেলে, আনচাইল্ডিং মানে সমস্ত চাইল্ডদেরকে মানে রিমুভ করে দেয়, ঠিক ভালো লাগছে না শুনতে। বেশ, দ্য চাইল্ড ইজ কিউট অর এন্ডিয়ারিংলি বিউটিফুল, খুব সুন্দর, দ্য চাইল্ড লুকস লাইক আ ভার্নাল রোজ, কোনটা হবে? প্রত্যেকদিন ব্যবহার করি সহজ, ফলে এইভাবে তোমাদের সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হবে। ফলে আমরা সেকশন থ্রি শেষ করলাম আমাদের সিলেবাসের, একেবারে লাস্ট সেকশন যেটা, সেখানে আমরা পৌঁছে গেছি, সেটা হচ্ছে রেজিস্টার, কলোকেশন এন্ড স্টাইল, এটা আমরা পরের দিনকে পড়বো, এটা কি জিনিস আমরা একটু জানার চেষ্টা করব, কাকে রেজিস্টার বলে, কাকে কলোকেশন বলে, কাকে স্টাইল বলে জানবো, এবং আমরা প্রচুর পরিমাণে যে এক্সারসাইজ গুলো করবো, বিভিন্ন এক্সারসাইজ আছে সেগুলো আমরা একটু করবো, করার পরে আমাদের ফোর্থ সেকশন শেষ করে আমরা আমরা ঠিক সেকশন তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি লিখে রেখেছি যে একটু লেটার রাইটিং আর এসে রাইটিং শেখাবো, কারণ 10 নম্বরে পড়ে, ফলে লেটার রাইটিংটা একটু শিখতে হবে, যদিও 10 নম্বরে তোমরা এই কমিউনিকেশনের প্রশ্নের উত্তর লিখতে পারো, কিন্তু লেটার রাইটিং কিন্তু প্রত্যেক বারই পড়ে, ফলে তোমাদের একটু শিখতে হবে। ফলে আমাদের বাকি থাকলো 4 নম্বর আর 5 নম্বর সেকশন হচ্ছে লেটার রাইটিং। দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্নে এরকম প্রশ্ন পড়ে, এই কেউ একটু মানে মাইক্রোফোনটা খুলে রেখেছো, ওটা অফ করো, জাহিদ মাইক্রোফোনটা অফ করো, অসীমা মাইক্রোফোনটা অফ করো, অসীমা, হ্যাঁ বেশ, থ্যাংক ইউ। ফলে তোমাদের যদি তোমরা পরীক্ষায় দেখো প্রশ্নে, তোমরা দেখতে পাবে 10 নম্বরের প্রশ্নে তোমাদের এরকমও পড়ে যে ডিসকাস উইথ এক্সাম্পলস টু ভ্যারাইটিস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে তোমাদের লিখতে হবে ফর্মাল ইনফর্মাল স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড, তোমরা ডিসকাস করতে পারো, অথবা তোমাদের এরকম লেটারও পড়ে, ইউ হ্যাভ রিসেন্টলি লস্ট ইউর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা তোমরা অনেকেই হারিয়ে ফেলো, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট হারিয়ে ফেলেছো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন ইন ফর্মাল ইংলিশ টু দ্য রেজিস্টার অর প্রিন্সিপাল উইথ আ রিকোয়েস্ট টু ইস্যু আ ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়ার জন্য রিকোয়েস্ট কর প্রিন্সিপাল। ফলে একটু লেটার রাইটিংটা এবং অথবা এসে রাইটিং বা রিপোর্ট রাইটিং, এটা পরে যে রাইটার শর্ট অথবা ডায়ালগ রাইটিং, রাইটার শর্ট ডায়ালগ রাইটিং বেসড অন দ্য ফলোয়িং কনটেক্সট, patient requesting the receptionist of a medical clinic for an appointment with the doctor, এমন করে ডায়ালগ লিখবে, তো এইগুলো আমরা একটু শিখবো, কিন্তু তার আগে আর এর পরের ক্লাসে আমরা শিখবো রেজিস্টার, কলোকেশন এবং স্টাইল, আর মোটামুটি তিনটে বা চারটে ক্লাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করে ফেলতে পারবো, এর পরের সপ্তাহ, তারপরের সপ্তাহ,
আমাদের সিলেবাস মোটামুটি 15ই ডিসেম্বরের মধ্যে শেষ। তারপরে আমি তোমাদের সঙ্গে একটু প্র্যাকটিস করব, এই প্রশ্নগুলো নিয়ে যেরকম প্র্যাকটিস করতাম আরো দু তিনটে ক্লাসে প্র্যাকটিস করব। বলো সবার মোটামুটি ক্লিয়ার? আমি একটা সংস্কৃত শব্দ রয়েছে দেবান জানন্তি কুত মনুষ্য, ঈশ্বরই জানে না আমাদের মতো ছোটখাটো মানুষ কি করে জানবে, ঠিক আছে? কিন্তু এইটুকু বলতে পারি আলোচনার সুবিধার জন্য যে ধরে রাখো জানুয়ারিতে এক্সাম হতে পারে, এই ভেবে আমাদেরকে এগোতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। বেশ, আমি রেকর্ডটা অফ করছি, তারপরে কথা বলছি।